জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 10 বছরের সাজার বিরুদ্ধে লিভ টু আপিলের আদেশের জন্য সোমবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুদকের আইনজীবী জানান, জিয়া অরফানেজ ট্রাস্টের অ্যাকাউন্টেই অর্থ জমা আছে, কোনো ধরনের হাত বদল চেক হস্তান্তরের ঘটনার প্রমাণ পায়নি। খালেদা জিয়ার আইনজীবী বলেন, রাজনীতি এবং নির্বাচন থেকে খালেদা জিয়াকে সম্পূর্ণ দূরে রাখতে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে এই রায় দেওয়া হয়েছে। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে 5 বছর এবং যারা এনায়েত বিচারপতি সাবেক বিচারপতি এনায়েতুর রহমান দেশবাসী বেঞ্চ দিয়েছিলেন এইটাকে বাড়িয়ে 10 বছর।